বলেছে ফের করোনার আতঙ্ক। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 10 জন ডাক্তারি পড়ুয়া। শুক্রবার করোনা পজিটিভ হয়েছিলেন 4 জন। আরো 10 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কাল এমবিবিএস এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষাও রয়েছে। কলকাতা মেডিকেল কলেজে ফের করোনার আতঙ্ক। নতুন করে 10 জন পড়ুয়া, তারা করোনা আক্রান্ত হয়েছিলেন। এর আগে 4 জন পজিটিভ ছিলেন। নতুন করে আরো 10 জনের আক্রান্ত হওয়ার খবর। সন্দীপ সরকার কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। সন্দীপ, নতুন করে আরো 10 জনের করোনা পজিটিভ হওয়ার বিষয়ে কি খবর রয়েছে এবং কালই তাদের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে, ঠিক কি বন্দোবস্ত করা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের তরফে? দেখো, করোনা আতঙ্ক ক্রমশ কিন্তু চেপে বসছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখেছিলাম যে 2019 সালে করোনার প্রথম ঢেউয়ের সময়, যখন 2020 শুরুর দিকে করোনার প্রথম ঢেউ আসতে পরে, সে সময় একের পর এক হাসপাতালে চিকিৎসক স্বাস্থ্যকর্মী তারা করোনা আক্রান্ত হচ্ছিলেন, হাসপাতাল বন্ধ করে দিতে হচ্ছিল কিছুদিনের জন্য, এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজে তার থেকে বাদ যায়নি। এবার কিন্তু আবারও সেই আতঙ্ক ক্রমশ চেপে বসছে। আমি যেখানে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে, কলকাতা মেডিকেল কলেজের যে পড়ুয়াদের হস্টেল, সেই পড়ুয়াদের হস্টেলে কিন্তু নতুন করে করোনা থাবা বসিয়েছে। আমরা জানি যে শুক্রবার 4 জনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছিল, তারপরে শনিবার আবারও আরও 10 জনের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। অর্থাৎ এই মুহূর্তে 14 জন ডাক্তারি পড়ুয়া তারা করোনা আক্রান্ত। গতকাল কলকাতা মেডিকেল কলেজেরই মাইক্রোবায়োলজি ল্যাবে 35 জনের নমুনা পাঠানো হয়েছিল, যার মধ্যে 10 জনের নমুনা রিপোর্ট পজিটিভ এসছে। এবার সবথেকে বেশি দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে আগামীকালই এমবিবিএস এর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা রয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যারা করোনা পজিটিভ হয়েছে তারা কি পরীক্ষায় বসতে পারবেন? হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে যারা করোনা রিপোর্ট পজিটিভ আছে তাদেরকে পৃথক ঘরে পরীক্ষার বন্দোবস্ত করা হবে। এর পাশাপাশি যারা পরীক্ষার হলে ঢুকতে চাইবেন, যারা পরীক্ষা দিতে চাইবেন, তাদের জন্য পরীক্ষা হলের বাইরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা থাকবে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে যদি নমুনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলেই পরীক্ষায় বসতে পারা যাবে ওই হলে সবার সঙ্গে। আর যাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসবে সেখানেও তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে অন্যত্র। যারা এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তারি পড়ুয়া, তাদের প্রত্যেকেরই মৃদু উপসর্গ রয়েছেন, প্রত্যেকে চিকিৎসকদের পরামর্শে কোয়ারেন্টিনে রয়েছেন, সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজের হস্টেলে 14 জন পড়ুয়া এই মুহূর্তে কোভিড পজিটিভ রয়েছে, আরও বেশ কয়েকজনের উপসর্গ রয়েছে, তাদেরকেও আলাদা থাকতে বলা হয়েছে, তাদের প্রত্যেককে পরীক্ষা করতে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও এখনো পর্যন্ত আজকে কতজনের নমুনা রিপোর্ট পজিটিভ আসে সেটা এখনো জানা যায়নি। আজকে বেশ কয়েকজনের নমুনা পাঠানো হয়েছে ল্যাবে, যাদের রিপোর্ট আজকে সন্ধ্যের মধ্যে এসে যাওয়ার কথা রয়েছে। ধন্যবাদ সন্দীপ। এবার জেলার হাসপাতালেও মিলবে IVF পরিষেবা। ঘোষ তোসিদার ইনস্টিটিউটের সঙ্গে PPP মডেলে পরিষেবা মিলবে। জেলায় জেলায় পরিষেবা চালুর প্রস্তুতি রাজ্য সরকারের। SSKM-এ 29 জুন হবে প্রাথমিক প্রশিক্ষণ। কথা বলবো এনে শ্রীরাম করণ সাহেব প্রতিনিধি রয়েছেন। শ্রীরাম, কি খবর রাজ্য সরকারের তরফ থেকে যে পরিষেবা চালু হতে চলেছে সে বিষয়ে? একদমই, স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে গত 2 মাস ধরে SSKM হাসপাতালে এই ART অর্থাৎ কৃত্রিম বন্ধাত্ব চিকিৎসা এবং নলজাত পরিষেবা ঘোষ তোসিদার ইনস্টিটিউটের সঙ্গে চালু করা হয়েছে এবং এটা বিভিন্ন জেলায় স্পোক এন্ড হাব মডেলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন জেলা হাসপাতালেও এই পরিষেবা মিলবে এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এই পরিষেবা দেবেন বিভিন্ন জেলায় এবং তার জন্য যে প্রশিক্ষণ দেওয়া দরকার বিশেষজ্ঞদের, সেই প্রশিক্ষণের কর্মশালা 29 জুন SSKM হাসপাতালে হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে এবং SSKM হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ ছিলাম। যে খবর আমরা জানছিলাম ঘোষ তোসিদার ইনস্টিটিউটের সঙ্গে পরিষেবা চালুর প্রস্তুতি রাজ্য সরকারের, SSKM-এ 29 জুন এর প্রাথমিক প্রশিক্ষণ হবে, অর্থাৎ এবার হাসপাতালে, জেলার হাসপাতালেও মিলবে IVF পরিষেবা।